আমি মোলবি আব্দুল হান্নান চ্যালেঞ্জার শহীদ বলছি, এই বিনা দাদা কুরবানি দেনওয়ালা তোর কুরবানি দেওয়া একদম নাজায়েজ, তোর কুরবানি কবুল হবে না। তোকে একটা আল্লাহ ইয়াকুল আলকাতরা খায়, কিছুগুলো পশুর মতো আমাদের মানুষ আছে, ও দাঁত দেখা নাই ফ্রির পাচ্ছে নিয়ে চলে আসলে কেন? তুমি শরীয়ত কো জবা করনে ওয়ালে, তুমি কুরবানি কে নাম পে নেকি না না কামা কে তোমারে বড়ি বড়ি গুনাহ হোগে, তুমসে চ্যালেঞ্জ মে রাহা, তুমি ক্যান্সার ফেলা রহে হো, এ ক্যান্সার ফেলানা। এবার 10 তারিখে কুরবানি করবেন, কুরবানি গত সপ্তাহে গত জুমায় কুরবানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আবার পুনরায় আজকে কিছু একটু আলোচনা করছি। হাদিসটি জুহাইফা থেকে বর্ণিত, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে যাওয়ার আগে, ঈদগাহে সালাত আদায় করতে যাওয়ার আগে কুরবানি কেটে দিয়েছিলেন। এবার রাসূল কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ঈদের নামাজের আগে কাবলা সলা আমি নামাজের আগেই কুরবানি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দিলহা, তুমি পরিবর্তন করে দাও, ওটা তোমার কুরবানি হয়নি, ঈদগাহে যাওয়ার আগে কুরবানি করেছো, ওটা তোমার মাংস খাওয়া কুরবানি, ওটা তোমার কুরবানি হবে না। এবার আবু বুরদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবানি করে দিয়েছি, এবার আমার কাছে কোনো পশু নেই, আমি নেকি থেকে মাহরুম থেকে যাব, এই জন্য আমি একটা কথা বলতে চাইছি। বলেন, বলো কি কথা? বলে, আমার বাড়িতে 6 মাসের একটা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আমি কুরবানি দিই তাহলে তো কুরবানি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি যখন না জেনে ঈদের আগেই নামাজের আগেই কেটে দিয়েছো আর তুমি সব থেকে মাহরুম হয়ে যাচ্ছ, তাহলে এই আবি বুরদা যাও, তুমি ওই 6 মাসের দুম্বার বাচ্চাটাকে কেটে দাও, তোমার কুরবানি হয়ে যাবে। কিন্তু আমি নবী বলছি, লান তাজজি মিন আহাদিম বাদাকা, তোমার পরে কোনো মানুষের জন্য আর 6 মাসের বাচ্চা কুরবানি চলবে না, ইল্লা মুসিন্নান, তোমার পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের জন্য বিনা দাতা কুরবানি চলবে না, বিনা দাতা কুরবানি তোমার পরে আর কাউরির জন্য চলবে না। ভাই আমার, বন্ধু আমার, এই হাদিসটার, এই হাদিসটাকেই লক্ষ্য করে এই যে 6 মাসের বাচ্চা দিয়েছে, তারপরে হাদিসটাতে রাসূল বলছেন, লান তাজজি মিন আহাদিম বাদাকা, এই কথাটুকুকে কিছু মাজহাবের আলেমেরা ঢেকে দিয়ে বিনা দাতা ছোট ছোট বাচ্চা কুরবানি কিনে মানুষের ভিতরে সাদকা করছে। আমি মোলবি আব্দুল হান্নান চ্যালেঞ্জের শহীদ বলছি, এই বিনা দাদা কুরবানি দেনওয়ালা তোর কুরবানি দেওয়া একদম নাজায়েজ, তোর কুরবানি কবুল হবে না, তোকে একটা আল্লাহ একটা নেকি দেবে না। এরকম যারা বিনা দাতা গরু নিয়ে এসে বিতরণ করে, এদের কুরবানি যে দেনওয়ালা তারও কুরবানি হবে না, কুরবানি না নেকি না, আর বদলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, কারণ সে হাদিসের উল্টো কাজ করে, কারণ সে হাদিসের উল্টো কাজ করে, কারণ সে হাদিসের উল্টো কাজ করে। অতএব বিনা দাঁতা গরু ফ্রির পেলে আলকাতরা খায়, কিছুগুলো পশুর মতো আমাদের মানুষ আছে, ও দাঁত দেখা নাই ফ্রির পাচ্ছে নিয়ে চলে আসলে কেন তুমি বিনা দাঁতা গরু নেবে? তোমাকে বাইরের গরু তো বানা নেই, তোমার ক্ষমতা নেই কুরবানি দেওয়া, তোমাকে দাঁতা শর্ত দাঁতা নিতে হবে। যেই ভদ্র মানুষ দিচ্ছে তাকে বলুন দাঁতা দিতে হবে, দাঁতা দিতে পারলেন না হলে নেবেন না। গ্রামের 10 জন যে কুরবানি দেবে, যেই মাংস তোমাকে দেবে সব জমা হবে, যেই মাংস তোমার বাড়িতে দেবে সেই মাংস খেয়ে তুমি ধৈর্য ধারণ করো, সেই মাংস খেয়ে তোমার পেট বোঝাবে, সেটাই মাংস তোমার জন্য কাফি হবে, তুমি নিজের অন্তরকে পরিবর্তন করে দাও। কিন্তু ওই বিনা দাতা আদাতা কুরবানি কাটনেওয়ালাও, কুরবানি দেনেওয়ালাও, কুরবানি লিয়াসনেওয়ালাও একটা কো ফাজবে না, কারণ সবাই হাদিসের উল্টো কাজ করছে, সবাই ফেসে যাবে। এই জন্যে দেনে ওয়ালো কো ভি হাম কহতে হ্যায় কি আপকা সদকা করনা হ্যায় কি আপকো নাম লেনা হ্যায়, মান সাল্লা ইরাহি ফাকাদ আশরাক ও মান সামা ইরাহি ফাকাদ আশরাকা, লোক দেখানো কোনো আমল করা যাবে না। ভদ্র মানুষ, তোমাকে আমি চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি যে তোমার 50টা গরু সাদকা দিতে হবে, এটা তোমাকে আল্লাহর রাসূল লিখে দেয়নি, তুমি 10টা গরু কুরবানি তুমি গরিবের কাছে দাও, কিন্তু দাতা দিতে হবে।
তুমি কোথায় পেয়েছো 50টা দিতে হবে গদ্দার শরীয়ত কো জবা করনে ওয়ালে তুমি কুরবানি কে নাম পে নেকি না না কামা কে তোমারে বড়ি বড়ি গুনাহ হোগে তুমসে চ্যালেঞ্জ মেরা রাহা তুম জেসে আদমী কুরবানি মত দিয়া করো কিসি কো ভি না দো क्योंकि तुम बेगैर दाता हुआ कुर्बानी देते हो। ये समाज में तुम कैंसर फैला रहे हो। ये कैंसर फैलाना आपको नहीं चाहिए। ये आपका मुनासिब नहीं होता है। ये आपसे ये काम जायज नहीं होता है। कौन कहा आपको कि बेगैर दाता हुआ कुर्बानी? आप एक दलील दे दीजिए मुझे। आपसे चैलेंज है कि आप एक सही दलील मुझे दे दे, जिंदगी भर मैं आपका गुलामी करूंगा। क्यों आप दिए, क्यों भेजे 20 गोरु, क्यों 20 बैल आप भेजे? नाम कमाने के लिए? आपका नाम की बैल हमको जरूरत नहीं है। आपका नाम का बैल हमको जरूरत है, कुर्बानी के जाम हमको जरूरत नहीं है। और हमें हमार ग्राम बस को अनुरोध करबो जे बिना दाता कुर्बानी फिर ये दिन नदी ते नहीं गए दिए दे पहले दिन गाचे नहीं गए बेदे दिन बिना दाता कुर्बानी ग्रामे चढ़ावे नहीं अपना उचित नय। দাঁত ওয়ালা যদি হয় আলহামদুলিল্লাহ, দেনে ওয়ালা নেকি পাবে, যে নিয়ে আসে সেও নেকি পাবে, একটা গরিবের হেল্প করলো, আর যে নেবে সে তো ভালা খাবেই, তার হক আদা হবে। কিন্তু যদি বিনা দাতা হয় তাহলে নেকির বদলে দেনে ওয়ালা লিয়ার নল সবারই গুনাহ হবে। হাদিস নম্বর 5557 সহি বুখারি, হাদিস নম্বর 5557 সহি বুখারি, हदीस नंबर 5549 सही बुखारी, हदीस नंबर 5550 सही बुखारी, हदीस नंबर 5551 सही बुखारी। अब खोल के देखिए ना हदीस को, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने क्या कहा है, बेगर दाता कुर्बानी होगा ही नहीं।